200 এখানটা আবার শুভ বিবাহ লেখা, মানে যারা বিয়ের কোণে তাদের চিনে বাদাম দিয়ে তৈরি। এই চুড়িগুলো এগুলো আমি কিনলাম, এগুলো এক একটা দাম হচ্ছে 10 মহাবিদ্যারও ভীষণ সুন্দর কাজ আছে 4200। চারিদিকে বিভিন্ন জায়গার বিভিন্ন রাজ্যের অনেক সুন্দর সুন্দর স্টল বসেছে, যেখানে অজস্র অসংখ্য সুন্দর সুন্দর হ্যান্ডমেড জিনিস পাওয়া যাচ্ছে। পড়ে গেছে শীতকাল, মানেই হচ্ছে মেলা, ঘুরতে যাওয়া, জমিয়ে পিকনিক করা, প্রচুর খাওয়া দাওয়া করা। শীতকালে রাজ্যের সব থেকে বড় হস্তশিল্প মেলা নিউ টাউনে বসে, সেটা আমরা সবাই জানি। ওটা বসে গেছে এবং টাইমিং হচ্ছে দুপুর 1টা থেকে 8:30 অবধি, রাত্রি 8:30 অবধি, এবং এটা বসেছে ইকো পার্কের 1 নম্বর গেটে। হ্যাঁ, আমি এখন আছি সেখানেই। চলো তাহলে ব্লগটা শুরু করা যাক। আর শুরু করার আগে প্রতিবারের মতো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ বিনিশা। চলো এখানে মেলায় কি কি স্টল বসেছে এবং কোন কোন জায়গা থেকে এসে কত দাম সব ঘুরে দেখা যাক। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর তোমরা যারা নতুন এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করো আর কমেন্ট করো কিন্তু, কারণ তোমাদের কমেন্ট বা সাবস্ক্রাইব লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। চলো তাহলে যাওয়া যাক। এখানে দেখো অলরেডি কিন্তু ভিড় শুরু হয়ে গেছে, তোমরা যারা গাড়ি বা বাইক নিয়ে আসবে কোনো অসুবিধা হবে না, এখানে পার্কিং এর সুন্দর ব্যবস্থাও কিন্তু রয়েছে। তাহলে আগে যাওয়া যাক। গেট নাম্বার 1 একটু এগিয়ে এসে ডান দিকে এখানটা হচ্ছে পার্কিং এরিয়া, এখানে পার্কিং চার্জ হচ্ছে 50, 20 ও 100 টাকা। বেশ কিছুটা হেঁটেই মেলায় ঢুকতে দেখো এই সুন্দর সুন্দর হ্যান্ডক্রাফটের জিনিসগুলো চোখে পড়লো। এগুলো দাম কত আছে? এই যে এগুলো টেবিল ম্যাট তো না? হ্যাঁ। আর এই যে কিরিং গুলো 20 টাকা করে। আর ওপরে যে হ্যাঙ্গিং ওগুলো ঝুলছে ওগুলো? আচ্ছা, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত মুর্শিদাবাদের জিনিস পাওয়া যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা। আর এখানটা দেখো, এখানে ওনারা হাতে আঁকছেন, কি সুন্দর ফ্লাওয়ার পটটায় হাতে আঁকছেন দেখো। আপনারা কোত্থেকে এসেছেন? পূর্ব মেদিনীপুর। বাহ, এই ফ্লাওয়ার পটগুলোর দাম যেটা আছেন 600। আচ্ছা, আর পাখাগুলো? আর ওই পিছনে যেগুলো ঝুলছে ওগুলো নার? কুর্তির দাম 600, টি-শার্ট 300। আর এই কুলোগুলো? কুলোগুলো 110। কি সুন্দর আঁকছে দেখো। কত করে র‍্যাপার গুলো? 650 করে। বাহ, এই গ্লাস গুলোর দাম 60 টাকা করে। বাহ, আর এই ট্রে গুলো, সার্ভিং ট্রে 450-350 করে এক একটা, তাই তো? আচ্ছা, এখানে মেলাতে একটা দেখো স্টেজ হয়েছে, এখানে কোনো কালচারাল ফাংশন হবে এবং খুব সুন্দর সাজানো রয়েছে, এবং স্টেজের সামনেও এত সুন্দর সুন্দর সব হ্যান্ডমেড জিনিস বিক্রি করছেন। এগুলো কত করে দাম আছে? কেটলি গুলো 500 আর 450। এটা ফ্লাওয়ার ভাস তো, কত দাম? 120 টাকা। বাহ, আর এই যে সার্ভিং ট্রে গুলো, 200। খুব সুন্দর। ডান দিকে হচ্ছে এই হস্তশিল্প মেলার কার্যালয়, চারিদিকটা জাস্ট অসাধারণ লাগছে হাতের কাজের জিনিসে। কি বানাচ্ছেন? লন্ড্রি ব্যাগ। কত দাম? 550 টাকা। বাহ, ঢাকনাও হবে। টোল ম্যাট্রেস না, গদি ম্যাট্রেস কত করে? 1200 টাকা করে। আপনি কোথা থেকে এসেছেন? পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, প্রাইস আছে হাড়গুলো 100 টাকা থেকে শুরু, আর কত অবধি আছে? 1500। 1500 কোনগুলো? এই যে সামনে এগুলো, এগুলো কিসের? তামার উপর এডি পাথর। আপনি কোথা থেকে এসেছেন? বর্ধমান। আছে আমার জায়গা।
বাসি গুলো কত করে দাম আছে? বাসি দাম কত এগুলো? এগুলো 30 টাকা, হ্যাঁ 40, আর হাতের তানপুরাটা 80 টাকা। ভীষণ সুন্দর লাগছে। ফ্লাওয়ার ভাসে আঁকছেন, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর ওদিকে বড় ফ্লাওয়ার ভাসটাও জাস্ট অপূর্ব লাগছে। আজকে আমি পূর্ব বর্ধমানের স্টলের সামনে, তো আমার বাড়ি ওখানে, আমি খুব এক্সাইটেড হয়ে গেছি আমার জায়গা থেকে কি এসে দেখার জন্য। চলো গিয়ে দেখা যাক। খুব সুন্দর সুন্দর গলার হার পাওয়া যাচ্ছে, হ্যান্ডমেড অবভিয়াসলি। দেখো ভীষণ সুন্দর লাগছে। দেখো এখানে দুর্গা ঠাকুরের একটা কি সুন্দর গলার হার, আর এদিকেও দেখো ভীষণ সুন্দর লাগছে কুলোর মধ্যে হারগুলো। এই হারগুলোর দাম কেমন আছে? 100 টাকা। আর এই দুর্গা ঠাকুরের গুলো সব 100 টাকা করে? 100 টাকা, 150 টাকা, 50 টাকা। বাহ, কত করে দাম? 6,700, 6,800। গুলো কি শাড়ি? ব্যাঙ্গালোর সিল্ক তসর, ওর মধ্যে সুতোর কাজ করা, সব হাতের। দেখো জাস্ট এদিকে যে কাজগুলো, ভীষণ সুন্দর লাগছে কুর্তিগুলো। হ্যাঁ 620। আর এই যে সামনে কুর্তিগুলো 350। ডিসকাউন্ট 30 টাকা, 280, 380। আচ্ছা হলো প্লেন খাদি টপ, প্লেন খাদি টপ 300 ডিসকাউন্ট দিয়ে। আচ্ছা এদিকে নাইটি গুলো কত দাম? 550। বাহ, আর এখানে কুর্তিগুলো শর্ট কাপ্তান 450। এই ফ্লাওয়ার ভাস গুলোর দাম কেমন আছে? বড়টা 1500, আর মিডিয়ামটা 550, 450, 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
3500 2500 পিছনে শাড়িগুলো কত করে দাম আছে? 9500 কি শাড়িগুলো? কি বললেন? পিওর তসর। আচ্ছা, তারপর 10% ডিসকাউন্ট। আর এই যে সামনে কুর্তিগুলো রাখা আছে, এগুলোর দাম 400। পাঞ্জাবি, আচ্ছা, 750-800। কুর্তি 550। ওটা হ্যাঁ, কত দাম? পার পিস 280। আচ্ছা, ব্লাউজ পিস কত দাম? কত মিটার? 1 মিটার 350। আচ্ছা, হ্যাঁ, 520। হ্যাঁ, 1250 বাটিকের র‍্যাপার। হ্যাঁ, হ্যাঁ, 1700। আচ্ছা,
3600 সব হ্যান্ডমেড। এগুলো কত করে দাম আছে? চুড়িদার পিস না, প্লাজো পিস কত করে? 450 করে। আর এই প্লাজো গুলো 450। নিচে যে র‍্যাপার গুলো ঝুলছে ওগুলোর দাম 650 350। বর্ধমানে কোথা থেকে এসেছেন? ও আচ্ছা, আমার মেইন টাউনে বাড়ি বর্ধমানের। বাহ, এটার দাম 650। বাহ, এই কুর্তিটার দাম কত? 350। আর এই পাশেরটা 400, ওটাও 400। এটা বেশি সুন্দর লাগছে। বাহ, হাকোবা কুর্তি এখন যেটা ট্রেন্ডে আছে তোমরা দেখতে পাচ্ছ, এটার দাম কত? 500। ডিসকাউন্ট হবে তো? আচ্ছা, বাহ। পূর্ব বর্ধমানের স্টলের পাশেই রয়েছে বাঁকুড়া দ্বারকেশ্বরের স্টল, চলো ওখানে ঢুকে দেখবো। ওখানেও দেখলাম দুটো স্টল, চলো আগে প্রথমটায় ঢোকা যাক, তারপর আর পাশেরটায় যাব। চলো আগে এটাতেই ঢোকা যাক। এটাতেও বাইরে এই খুব সুন্দর সুন্দর হ্যান্ডমেড গলার হার, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তলায় রয়েছে অনেক সুন্দর সুন্দর ইয়াররিং, খুব সুন্দর সুন্দর দেখো কুর্তি টাঙানো রয়েছে। চলো এবার ভেতরে ঢোকা যাক। ও সোনামুখী কাতান সিল্ক, ভীষণ সুন্দর শাড়িগুলো, জাস্ট বিউটিফুল লাগছে দেখতে। এখানে একটা ছৌ নাচের আদলে তৈরি হ্যান্ডমেড কাজ, ভীষণ সুন্দর লাগছে দেখতে। প্রতিটা শাড়ি এখানে দারুণ। আপনার হাতে যে শাড়িটা, এটা 12,500। 12,500 কি শাড়ি এটা? স্বর্ণগোলাপ। স্বর্ণগোলাপ, আচ্ছা এবছরের নতুন। আচ্ছা কত দাম? 2800 টাকা। আর ওই যে পিছনে যে শাড়িগুলো, ওগুলো বিভিন্ন রকম দামের মধ্যে আছে। তাও এইগুলো কি বলুন তো, বিভিন্ন রকম শাড়ি, বিভিন্ন রকম দামের, ভীষণ সুন্দর শাড়িগুলো। 4,200। কি শাড়ি এটা? বিষ্ণুপুরি কাতান সিল্ক। আপনাদের এখানে অনলাইনে পেমেন্ট করা যায় তো? আচ্ছা এই দিকটা দেখা যাক, বিষ্ণুপুরি সোনামুখী কাতান সিল্ক। ওই যে নীল শাড়িটার দাম কত? হ্যাঁ, কি শাড়ি এটা? স্বর্ণচুরি। আর এই যে ব্যাকগ্রাউন্ডের শাড়িগুলো, এগুলো বিভিন্ন রেঞ্জের। এই যে দুর্গা ঠাকুর আঁকা যে শাড়িটা, এটার দাম কত? 8,000। মধুবনি পেন্টিং। এদিকটায় রয়েছে খুব সুন্দর সুন্দর, এগুলো কিসের কাজ? পিতলের। বাহ, এই মা দুর্গাটার দাম? 2,000 টাকা। বাহ, আর উপরে যে ঘোড়ার গাড়িটা দেখা যাচ্ছে ওটার দাম? 65,000 আর 30,000। আচ্ছা, এটার দাম কত? এই যে 8,500। ঘর সাজানোর ভীষণ সুন্দর সব জিনিসপত্র। আর পিছনে যে হরিণগুলো দেখা যাচ্ছে, 1,500-1,850। শাখা পলা, অরিজিনাল শাখা পলা কত দাম? 300 থেকে 500-600। ভীষণ সুন্দর কাজ করা গোটা শাকটার গায়ে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। একবারে আপনার ইয়া পর্যন্ত আছে, বাহন গুলো আছে।
রয়েছে দশ মহাবিদ্যারও ভীষণ সুন্দর কাজ, সুন্দর লাগছে। দশ মহাবিদ্যা একটু ঘোরাও, গোটা শাখতার গায়ে এত সুন্দর ডিজাইন করা, জাস্ট ভাবাই যাচ্ছে না, অপূর্ব লাগছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। 9000 টাকা। আর এগুলো, এই হরিণ গুলো 250 টাকা। আর ওপরে যে দুর্গা ঠাকুর গুলো দেখা যাচ্ছে, 3200, আর ছোটটা 2500, আর ওটা 1000 টাকা। বাহ, পেতলে জিনিস পাওয়া আছে ডোকরার কাজের, দেখো দারুণ লাগছে। এই দুর্গা ঠাকুরটা একটু তোমাদের ক্লোজ লুক দেখাই, এই দুর্গা ঠাকুরের দাম কত আছে? 4200। চলো তাহলে এবার দারকেশ্বরের আরেকটা স্টলে গিয়ে দেখি এখানে কি এসেছে। দেখিনি, ভীষণ সুন্দর কাজগুলো দেখো। এখানটা রয়েছে রাধা কৃষ্ণ, এই দিকটা রয়েছে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর সফট টয় কালেকশন, তারপর হ্যান্ডমেড ব্যাঙ্গেল। কত দাম আছে এগুলো? 10 টাকা। বাহ, আর এই সফট টয় গুলো 100-200। এখানে বালুচুরি, স্বর্ণচুরি, বিষ্ণুপুরি সিল্ক কাতান, ভীষণ সুন্দর শাড়িগুলো। এগুলো কি শাড়ি? তসর ভিজা। দাম 2800। এই পিঙ্ক কালারের শাড়িটার দাম কত? 2800 টাকা। কি শাড়ি এটা? তসর ভিজা। বাহ, এটা খুব সুন্দর, এটা কি হ্যান্ড পেইন্ট? কত দাম? 5500। ছোট শাকগুলোর দাম কত? এই যে ছোট শাকগুলো, এগুলো আপনার 60 টাকা। 60 টাকা। আর এটা? এটা আপনার 80 টাকা। 80 টাকা। এই যে জলসংখ্যা আছে, হ্যাঁ জলসংখ্যা 120 টাকা। 120, 150। বাহ, আর এগুলো? এগুলো আপনার 60 টাকা জোড়া। 60 টাকা জোড়া। এগুলো শাকের আংটি তো না? 10 টাকা করে। তোমরা হইলে কিনতে পারো, তোমাদেরও ভালো লাগবে আশা করি। হাড়গুলো কত করে দাম? 120। বাহ, খুব সুন্দর। এবার যাচ্ছি জলঙ্গি নদিয়া ডিস্ট্রিক্টের স্টলে, চলো দেখা যাক এখানে কি কি এসেছে। সুন্দর সুন্দর রান্নাগুলো দেখছি। তারপর বাইরে দেখো, বাইরেটা আগে দেখিয়ে নিই, প্রতিটা স্টলের মতো বাইরে ভীষণ সুন্দর সুন্দর পাঞ্জাবি কুর্তি ওড়না রয়েছে। পাঞ্জাবি কুর্তি ওড়নাগুলোর দাম কত আছে? 650-1200। আর উপরে যেগুলো, উপরে যে পাঞ্জাবিগুলো, 850-1200। বা এসে যদি কেউ নিজেদের বা খুব ক্লোজ কারোর বা নিজেদের প্রিয়জনের পোর্ট্রেট বানাতে চাও, তাহলে এখানে এই স্টলটায় কন্ট্যাক্ট করতে পারো। চলো ভেতরে যাওয়া যাক। এখানে বিভিন্ন সুন্দর হ্যান্ডমেড মাটির কাজের জিনিস রয়েছে। এখানে ঘর ডেকোরেশনের বিভিন্ন সুন্দর সব জিনিস, দারুণ লাগছে। মা দুর্গার মুখগুলো, তারপর মা দুর্গার ফটো ফ্রেম, এই যে বাউলগুলো দেখো কি দারুণ লাগছে। এবার এদিকটায় যাই, ভীষণ সুন্দর লাগছে। ওপরে মা দুর্গা, রাধা কৃষ্ণ, কত দাম রাধা কৃষ্ণ? 1500। আর এই যে মুখগুলো, হ্যাঁ 120 টাকা জোড়া। বাহ,
ঘর সাজানোর বিভিন্ন সুন্দর সব জিনিস এখানে। স্বামী বিবেকানন্দ, সামনে ক্রিসমাস আসছে, দেখে মিলেছি সান্তাকে। এই যে সান্তা, কত দাম সান্তা ক্লজ? 50 টাকা। এটা বেলের, আর এগুলোর দাম দাম? হ্যাঁ, সাড়ে পাঁচশো। আচ্ছা, আর এটা? এগুলো 150 টাকা। 150 টাকা করে? বাহ, আর ওই পাশের গুলো? জগন্নাথ বলো নাম, 350। বাহ, ভীষণ সুন্দর। আর এই নৌকাটা কি দিয়ে করা? ভীষণ সুন্দর লাগছে। এইটা চিনে বাদাম দিয়ে তৈরি। দেখো কি ভীষণ সুন্দর লাগছে গণেশ ঠাকুরটা, জাস্ট দারুণ লাগছে। চিনে বাদামের তৈরি। এটার দাম কত আছে? এটার দাম কত আছে? 150 টাকা। চিনে এই স্টলটার কন্ট্যাক্ট নাম্বার, যেখানে এত সুন্দর সুন্দর ইউনিক জিনিস দিয়ে তৈরি হাতের কাজ তোমরা এলে দেখতে পারবে। তো নাম্বারটা তোমরা লিখে নিতে পারো। আর ওনার বাড়িতেও টুকটাক বিক্রি করেন, কিন্তু যেটা শুনলে এই হস্তশিল্প মেলার বাটিগুলো কত করে দাম? পাথরের বাটিগুলো 700-600 বিভিন্ন রকম দামের। আর এই যে গণেশ গুলো দেখা যাচ্ছে, গণেশ ঠাকুর গুলো, আর ওই ল্যাম্প গুলো 1900-3000। এগুলো দেখাই একটু। ব্যাগ গুলো ভীষণ সুন্দর কাজ করা। প্যাচা এগুলো এখন ট্রেনিং এ রয়েছে। এগুলোর দাম 350 টাকা। বাহ, একটা দাম হচ্ছে 350 টাকা, কিন্তু ডিসকাউন্ট হবে। ওয়াটার প্রুফ, ওয়াশেবল, ভীষণ সুন্দর লাগছে। কিউট প্যাচা এগুলো, অ্যাকচুয়ালি এখন ট্রেনিং এ আছে যেটা বললাম। নিজে কয়েন পার্টস দাম 60 টাকা। খুব সুন্দর ব্যাগ গুলো, জামা ভীষণ সুন্দর লাগছে। এগুলোর দাম 90 টাকা, 200 টাকা, 260। বাহ, দাম কত আছে এগুলোর? 5000 থেকে স্টার্টিং, তাই তো? আর এই পাঞ্জাবি গুলো 1250। বাহ, ওই দুপাট্টা গুলো কত করে? 650। মিডিয়াম একটু, হ্যাঁ 650, বুঝেছি, 1200। ভীষণ সুন্দর সুতোর কাজ। আর পাশে ব্ল্যাকটা, এটা হচ্ছে আপনার হচ্ছে গাউন, 1200। বাহ, এটার দাম 35000। দাম কত? 500 টাকা করে। বাহ, আর এই শাড়িগুলো কাঁথা স্টিচে, তো কি সিল্কের উপর কাঁথা স্টিচ? এগুলো তসরের উপরে কাঁথা স্টিচ, ব্যাঙ্গালোর সিল্কের উপর কাঁথা স্টিচ। ভীষণ সুন্দর লাগছে এই জুতো গুলো। এই যে জুটের কাজ, বা দাম 250 টাকা করে। বিভিন্ন রকম সাইজের পাওয়া যাবে, তো সব সাইজের আছে। ভীষণ সুন্দর আর কালারফুল দেখতে লাগছে। একটা হাতে নিয়ে দেখো, ক্রিসেল পাথর। বাহ, খুব সুন্দর। দাম কত? 160 টাকা। ভীষণ সুন্দর লাগছে। ঘর সাজানো বা কম্পিউটার টেবিলের উপর রাখলে খুব সুন্দর লাগবে।
ও এই দিকটা আবার এই দিকটাও, বাহ উত্তর পাড়া থেকে সুন্দর ব্যাপার। এটা দাম কত? এটা দাম কত গো কাকিমা? 200-300। বাহ ভীষণ সুন্দর একটা আর্ট, বিউটিফুল লাগছে দেখতে, কাঁচ দিয়ে তৈরি গোটা ব্যাপারটা অসাধারণ লাগছে টোটাল ব্যাপারটাই। সুন্দর জিনিস রয়েছে এই স্টলটা, রয়েছে বারুইপুর এক্সপেরিমেন্টাল ওয়ার্কশপ কাম রিসার্চ ইনস্টিটিউটের ঠিক সামনের দিকে। তো 24 পরগনা স্টল, চলো এখানে বাইরে কি কি বসেছে স্টলে আগে দেখি সেটা। বাইরে ভীষণ সুন্দর সুন্দর গলায় হার রয়েছে, এই হারগুলোর দাম দাম 200 টাকা। চুড়িগুলো 90 টাকা করে। আর এই ফিঙ্গারিং গুলো 50-60 বলে, তাই না? কত দাম? 2200 টাকা করে। বাহ, আর মেটেরিয়াল কি আছে? রেশম কোটা। আর এই যে সামনে যেগুলো রাখা আছে দুপাটা, কত করে দাম? 750। ওই দেখো ওই দিকটা রয়েছে সম্পূর্ণ কাগজের তৈরি জিনিসপত্র, সব কাগজের। বাহ, মানে এগুলো সব কাগজ, ভীষণ হালকা, ওই জন্য হালকা। দেখো কাগজে তৈরি বলে ব্যাপারটা ভীষণ হালকা, আবার 10 বছরের গ্যারেন্টি আছে। বাহ, ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড পেয়েছে, স্টেট অ্যাওয়ার্ড। বাহ ভীষণ সুন্দর, যেহেতু এগুলো কাগজে তৈরি যতটা ভারী হওয়ার কথা অতটাও ভারী নয়, ভীষণ সুন্দর, ভাঙবে না ব্যাপারটা, পড়লেও কিছু হবে না, আবার 10 বছরের গ্যারেন্টি আছে ওনারা বলছেন। বাহ দেখো সামনে জিনিস আটটা দেখো, যাচ্ছ ভীষণ সুন্দর কাজ করা, দারুণ লাগছে। এই শাড়িগুলোর দাম কত আছে? 1500। আর এই যে আটটাকে কি বলে, এই যে হ্যাঁ হ্যাঁ মধুবনি না? আর এই মেটেরিয়ালটা কি, মানে কিসের উপর পর? মনে খালি দাঁতের উপর মধুবনি পেইন্ট, মধুবনি নেই তো আমরা থিম বেস কাজ, এটা থিম বেস। আচ্ছা মধুবনি টা, আচ্ছা আচ্ছা পুরো থিম বেস। বাহ ভীষণ সুন্দর, উপরের দিকে শাড়িগুলো দারুণ লাগছে, ওগুলো সিল্কের তাই না? সিল্কের কাতানের উপরে আছে, কাতানের উপর কি দিয়ে তৈরি, কিউট কিউট, ভাঙবেও না, দারুণ লাগছে। এটা হচ্ছে গিয়ে ফ্লাওয়ার ভাস পুঁতি দিয়ে তৈরি, ভীষণ সুন্দর লাগছে। আর পিছনের দিকে ব্যাগ গুলো খুব সুন্দর, এই তো পিছনে ব্যাগ গুলো সামনে রয়েছে। এই ব্যাগ গুলোর দাম কত আছে? এই যে নীলটা, হ্যাঁ 550। বাহ এটা কিসের কাজ করছেন? কাশ্মীর স্টিচ। বাহ ব্লাউজ কিসের, কত দাম? এটা মেটেরিয়াল কি? সাউথ কটন। ওয়াও, এখানটা আবার শুভ বিবাহ লেখা, মানে যারা বিয়ের কোণে তাদের দারুণ লাগবে। এমনিও এরকম আরেকটা অর্ডার ছিল, হ্যাঁ সেটা গায়ে হলুদে পড়েছে, গায়ে হলুদে তো আছে 200। কিসের কাজ ব্যাপারটা? আচ্ছা কিসের কাজ দাদা? কিসের কাজ এগুলো? টেরাকোটা। বাহ, এই ল্যাম্প পোস্ট গুলো দাম কত করে? এই ল্যাম্প গুলো 450। এই ব্যাগ গুলোর দাম কত আছে? এই ব্যাগ 400। কি মেটেরিয়াল, কি মানে কি দিয়ে তৈরি হয়েছে? শীতল পাটি দিয়ে। আচ্ছা পিছনে যে ফ্লোর ম্যাট্রেস, ওগুলো মাদুর না ফ্লোর ম্যাট্রেস? শীতল পাটির মাদুর তাই তো? আচ্ছা কত দাম? 1800-1500। বিভিন্ন রেঞ্জের আছে, 1800-1500-1200। দাম কত আছে কাকু? এই যে গুলো, হ্যাঁ সার্ভিং ট্রে 50, আর বড়টা 120। আর পিছনে ব্যাকগ্রাউন্ডে যেগুলো রয়েছে ওয়াল ডেকোরেটর করার জিনিসগুলো 160। রয়েছে বিভিন্ন ধরনের গামছা, পাপোশ। এই পাপোশ গুলোর দাম 120-150। কি দিয়ে তৈরি?
সব পাট জুট। বাহ, এদিকে ভীষণ সুন্দর সুন্দর ব্যাকপ্যাক রয়েছে, ব্যাগ রয়েছে হ্যান্ডমেড, যেগুলো সব জুটের। দেখি বীরভূমের স্টলের সামনে আছি, চলো এখানে গিয়ে দেখা যাক এখানে কি কি জিনিসপত্র এসছে। এগুলো কাঁথা স্টিচ না? দাম দাম আছে 4200। 4200 কিসের উপর করা, মানে মেটেরিয়াল? ওটা আর্ট সিল্কের উপর আছে। আর্ট সিল্কের উপর, পিওর সিল্কের 7000 8000 7500 গুলো পিওর সিল্কের উপর করা গুলো। শাড়িগুলো পাঞ্জাবি কত দাম? 850। কুর্তি আছে এগুলো? কুর্তিগুলো কুর্তিগুলো এগুলো আছে 550। 550 এটা আছে 550। 550 আর এটা আছে 450। 450 450 বাহ। পাঞ্জাবি আছে এটা আছে আমার 850। 850 র‍্যাপার কত দাম এটা? 850। 850 আর মেটেরিয়াল? মেটেরিয়াল কটন, পিওর কটন এর উপর হ্যান্ডমেড হ্যান্ড কাজ। কাজগুলো কত করে দাম? দর্শকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আপনারা ব্যাগ, মোবাইল ফোন সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস সাবধানে রাখুন। দর্শকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আপনারা ব্যাগ, মোবাইল ফোন সহ রাখুন, সাথে ছোট বাচ্চা থাকলে তার হাত ধরে রাখুন। চারিদিকে বিভিন্ন জায়গার বিভিন্ন রাজ্যের অনেক সুন্দর সুন্দর স্টল বসেছে, যেখানে অজস্র অসংখ্য সুন্দর সুন্দর হ্যান্ডমেড জিনিস পাওয়া যাচ্ছে। তো তোমরাও এসো আর এসে তোমাদের পছন্দ মতো জিনিস কেনো, যেগুলো দেখতে সত্যি অসাধারণ লাগছে। এই মুহূর্তে আছি আমি দার্জিলিং আর কালিম্পংয়ের স্টলের সামনে। চলো এখানে ভেতরে গিয়ে দেখা যাক এখানে কী কী এসে। আমরা ভ্রমণপ্রিয় বাঙালির সবথেকে পছন্দের জায়গা কিন্তু দার্জিলিং। চলো এখানে এই মুহূর্তে যারা দার্জিলিংয়ে শপিং করতে যেতে পারছো না, তারা এই ইকো পার্কে হস্তশিল্প মেলা এসে দার্জিলিংয়ে শপিং করে দার্জিলিংয়ের শপিংয়ের ফিলটা কিন্তু নিতেই পারো। চলো দেখে নেওয়া যাক এখানে কী কী কালেকশন এসে। এতক্ষণ ঘোরা হলো, চলো এবার একটা কফি খেয়ে দেখি এখানে খাওয়ার দাওয়ারে কী কী স্টল বসেছে। বাঙালি ঘোরার সাথে সাথে পেট পুজোটাও তো করতে হবে না কি? চলো দেখি এখানে কোন কোন জায়গা থেকে স্টল এসছে। দেখতেই পাচ্ছ তোমাদের সমস্তটা আমি দেখাচ্ছি, তো তোমরাও এসব জমিয়ে কেনাকাটা তো করোই, আর শপিংয়ের সাথে সাথে পেট পুজোটাও তো মাস্ট। আমরা আমাদের পছন্দের ওয়াম মোমো থেকে চিকেন দার্জিলিং স্টিম মোমো অর্ডার করেছিলাম, অ্যাজ ইউজুয়াল দারুণ লেগেছিলো। এখানে ওয়াম মোমো ছাড়াও কালিম্পং মোমোরও স্টল বসেছে। এছাড়াও তোমরা এখানে এলে বিভিন্ন রকমের খাওয়ার স্টল পেয়ে যাবে, তোমরা তোমাদের পছন্দ মতো খাবার দাবার এবং মিষ্টিও ট্রাই করতে পারবে।
এখন যেহেতু শীতকাল পড়ে গেছে অনেক পিঠে পুলি জয়নগরের মোয়া স্টল দেখলাম এই মেলাতে। খাওয়া দাওয়া শপিং সবকিছুই হয়ে গেল, চলো এবার বেরোনো যাক। এই খাবার দাবারের স্টলগুলো কোথায় বসেছে তোমাদের আসতে সুবিধার জন্য আমি বলে দিই, এখানে কারিগরের হাট বলে একটা স্টল বসেছে, তার ঠিক পাশে দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এখানেই বসেছে অনেক অনেক খাওয়া দাওয়ার স্টল। এখন আমি তোমাদের যেই জায়গাটা দেখাচ্ছি প্রথমে ঢুকে তো আমরা বাঁদিকে গিয়ে সব কিছু এক্সপ্লোর করবই, তারপর কিন্তু অবশ্যই ডান দিকে আসবে, এখানে হাতের তৈরি অপূর্ব সুন্দর সব ঘর সাজানোর জিনিস থেকে আরম্ভ করে ডাইনিং টেবিল চেয়ার যা দেখলে তোমরা মুগ্ধ হবেই হবে। এখানেও এসো আর তোমাদের পছন্দ মতন শপিং করো। ওটা অনেক বড় দেওয়ালের জন্য এগুলোর দাম কত আছে এই বুদ্ধ মূর্তিগুলোর? 8,500। এটা কি কাজ হচ্ছে? ফাইবার গ্লাস। আশা করি আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো। তোমরা যারা এখনো আসোনি, মেলাটা 25 তারিখ থেকে শুরু হয়েছে, থাকবে 18 তারিখ অবধি, তোমরাও এসো, জমি শপিং করো, ভুরি ভোজ করো। আর আমার ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটায় অবশ্যই ক্লিক করে দিও। আবার অন্য কোনো জায়গার অন্য কোনো ব্লগ নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।